কদিন আগে তাইওয়ানকে ঘিরে ধরে মহড়া চালিয়েছিল চীন। এবার চীনের একেবারে দোরগোড়ায় মহড়া চালালো তিন দেশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওই মহড়ায় জাপান ও ফিলিপাইনের সামরিক বাহিনীও যোগ দিয়েছে। রোববার হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ডিজাস্টার রেসপন্স বা হার্ড মহড়ায় যোগ দিয়ে সেনা ও কোস্টগার্ডের সদস্যরা সিমুলেশন উদ্ধার অভিযান চালায়। গেল 15 অক্টোবর ফিলিপাইনের মেরিন বাহিনী এই মহড়া শুরু করে। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। চীনকে জবাব দিতে শুরু হওয়া এই মহড়া চলবে 25 অক্টোবর পর্যন্ত। তাইওয়ানের প্রায় 800 কিলোমিটার দূরে ফিলিপাইনের লুজন দ্বীপের প্রতিরক্ষায় প্রায় 2000 সেনা সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছে। তাইওয়ান 10 অক্টোবর জাতীয় দিবস উদযাপন করে। তারপরই তাইওয়ানকে ঘিরে যুদ্ধ মহড়া চালায় চীন। তাইওয়ান জানায় মাত্র 25 ঘন্টার মধ্যে তাদের আকাশ সীমার আশেপাশে 152টি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করেছে তারা। ওই মহড়ার জবাবে তাইওয়ান জানায় তারাও চীনকে জবাব দিতে প্রস্তুত আছে।